বন্ধুরা দেখলেন যে আমার আমাদের কি ক্ষতি হয়েছে দেখি কতটা তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক করা যায় আপনাদেরকে তো দেখালাম বাটা মাছে এখন তক্তা জোগাড় করতে হবে দেখি কোথায় তক্তা পাওয়া যায় তা এটা এখন এরকমই থাকুক এটার মধ্যে হাত দেবো না বন্ধুরা নদী হয়ে গেছে এই জায়গাটা জল পড়ে একদম ভিজে গেছে মাটিটা নমস্কার বন্ধুরা সকলকে শুভ সকাল এবং শুভ রবিবারের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আজকে দিনটা ভালো কাটান ছুটির দিন কিন্তু আজকের এই শুভ সকাল বলুন শুভ দিন বলুন ছুটির দিন আমার এবং আমার মায়ের জন্য খুবই দুঃখের দিন হয়ে গেছে কারণ আজকে সকালবেলা এমন একটা মানে দুর্ঘটনা ক্ষতির সম্মুখীন হলাম যার জন্যে মনটা পুরো একদম খারাপ আমাদের তা সকালবেলা একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল সকালবেলা উঠে দেখি যে এরকম একটা ঘটনা ঘটেছে যেটা মানে আমাদের নিত্য প্রতিদিনের অনেক মানে ব্যাঘাত সৃষ্টি করবে তা ওই জিনিসটাই আপনাদের সাথে আমরা শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে আমাদের যে জলের ট্যাঙ্কি এটা একটা কাঠের টাওয়ারের ওপরে বানানো হয়েছিল তো এই জলের ট্যাঙ্কিটা হঠাৎ মানে নিচের যে তক্তা ছিল তক্তাটা পচে ট্যাঙ্কিটা উল্টে গেছে তা কয়েকটা পাইপ ফেটে গেছে এখানে পাইপও ফেটে গেছে ট্যাঙ্কিটা কাত হয়ে গেছে তা এটার জন্য যে আমাদের রানিং ওয়াটার মানে মা তো অসুস্থ থাকেন মা তো বয়স হয়েছে মা তো সেভাবে মানে জল ঢল টানতে পারেন আর যা জল আমি এনে নিয়ে আসি তা মায়ের প্রচণ্ড অসুবিধা হচ্ছে এই কারণে তা আমি আমাদের এখানে একজন মামা আছেন যিনি কাঠমিস্ত্রি ওনাকে আমি ডেকেছি ওনাকে ডেকে দেখি এটা কি সমস্যা সমাধান করা যায় হ্যাঁ তা যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। খুব মানে আজকের দিনটা খুব খারাপ গেল খুব মানে খারাপ লাগছে যে হঠাৎ করে এমন একটা মানে দুঃসময় চলে আসলো মানে বলা মানে ভাষায় বলতে পারছি না আর আমি কি বলবো আমি যখন এটা আমার নেচারই যখন আমি মানে দুঃখে থাকি তখন আমার হাসি পায় তা অনেকে ভাববে যে এত বড় ক্ষতি হয়ে গেলো তো মানে খুশি খুশি লাগছে হাসছে সেটা মানে আমার নেচারে নেচারে একটা প্রবলেম মানে কি বলবো বুঝতে পারছি না কিছু বলার তা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ভালো করে এই যে তক্তাটা ভেঙে পড়েছে উপর থেকে এটা যে খুঁটি খুঁটি ছিল দিয়েছি আর এই যে তক্তা যে ছিল এটা তক্তাটা পচে একদম ভেঙে পড়ে গেছে এটা খুবই রিক্সের মধ্যেই আছে সিভিল ডিফেন্সের ভাষায় এটাকে হ্যাজার্ড বলা হয় মানে কোনো জিনিসের দ্বারা যদি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বা ক্ষতির সম্ভাবনা থাকে তাকে তো হ্যাজার্ড বলে সাধারণ ভাষায় সেরকমই অবস্থায় আছে এটা কখন না কখন পড়বে ওইটাই আমি মানে ভয় লাগছে এটা যদি পড়ে যায় তাহলে তো আরও ক্ষতি হবে আমাদের মানে এমনিতে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না পাইপটা ব্যান্ড হয়ে আছে মানে খুব খারাপ অবস্থা এই যে দেখাচ্ছি আপনাদেরকে মোটা মোটা তক্তা ছিল যে মোটা মোটা তক্তা আছে কিন্তু এটা এটা চেঞ্জ করতে হবে এখন টোটালটা কিন্তু কিছু তক্তা আমাদের কাছে মানে বাটাম এই যে বাটামটা দেখছেন বাটামটা চেঞ্জ করব কিছু বাটাম আমাদের কাছে আছে এখানে এই যে এই যে এই যে বাটামটা আছে চারচারের বাটাম এই বাটামটা আমরা রিপ্লেস করব আর এটা পাশি বাটাম এটা সেগুনের পাশি বাটাম এটা আমি খাট বানানোর জন্য রেখে দিয়েছিলাম এই যে এই তক্তা আমাকে জোগাড় করতে হবে এখন তা বন্ধুরা দেখলেন যে আমার আমাদের কি ক্ষতি হয়েছে দেখি কতটা তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক করা যায় আপনাদেরকে তো দেখালাম বাটাম আছে এখন তক্তা জোগাড় করতে হবে দেখি কোথায় তক্তা পাওয়া যায় তা এটা এখন এরকমই থাকুক এটার মধ্যে হাত দেবো না এটার মধ্যে যদি হাত দিই তাহলে হয়তো এটা ট্যাঙ্কিটা পড়ে যেতে পারে আর এটার যে রিপেয়ারিংয়ের ভিডিও আছে মামা আসুক মামা এসে দেখে কী বলে রিপেয়ারিংয়ের যে ভিডিওটা হবে ওটাও আপনাদেরকে দেখাবো এটাকে মানে এটাই হচ্ছে আমাদের ফরেস্ট লাইফ আমরা যারা ফরেস্ট ভিলেজে থাকি এভাবে আমরা লাইফ কাটাই আর কী করবো এখানকার যেগুলো উপাদান থাকে ন্যাচারাল উপাদান প্রাকৃতিক উপাদান সেগুলো দিয়ে আমরা মানে জীবনযাপন করার চেষ্টা করি দেখি এখন কি করা যায় ভালো থাকবেন আজকে রবিবারটা ভালো মতন কাটাবেন সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য